जय जगन्नाथ। तो लास्ट प्राय तीन बसर पर जगन्नाथ आबार रथे बसबें। आमरा सबाई एक्चुअली दो बसर जे कोविडे केरकम काटा गेल खूब डिफिकल्ट टाइम छिल। तो तखन आमरा जखन आमरा सबाई बाड़ीते बंद छिलाम आमरा भावतम के यू केन होयेछे एरकम केन होयेछे अनेक लोक चाकरी हारियेछे अनेक बाचारा स्कूल जेते पारेनि। তো এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে যখন অ্যাকচুয়ালি কার্মিক রিয়াকশন হয় তো নেচার রেসপন্ড করে। আমরা জানি কি কোভিডের মূল কারণটা কি, চাইনাতে যেরকম ওরা কিছু সব কিছু খায় তো ওর ওর রিয়াকশনতে এটা হয়েছে কোভিড। তো এবার রথের রথের মেলার মাধ্যমে আমরা এটা প্রমোট করতে চাইব যে অ্যাকচুয়ালি যেটা ভেজিটেরিয়ান লাইফ স্টাইল আছে ওটা খুব ফেভারেবল ফর দি ওয়ার্ল্ড ফর দি পার্সন অ্যান্ড এভরিবডি। তো এটা একটা থিম আছে আর আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে যেটা রিয়াকশনটা না আসে ওর জন্য আমরা কি করতে পারি। তো দ্যাট ইজ আ লিটল থিং টু থিঙ্ক অ্যাবাউট কি আবার কোভিড মতন কিছু ডেঞ্জারাস জিনিস মতন রোগ না আসে। তো এটাও আমাদেরকে ভাবতে অনেকবার কি হয় কি আমরা যখন আমরা প্রবলেমে ছিলাম আমরা সব এটা বিচার করছিলাম কিন্তু আবার লাইফস্টাইল ওই 2019 মতন হয়ে গেছে আবার আমরা ভুলে গেছি। আবার যদি ওই ভুলটা আমরা করতে থাকি তাহলে এর শেষ নেই। সেই জন্য জগন্নাথ উনি মন্দির থেকে নিজের নিজের উনি কমফর্ট জোন থেকে বেরিয়ে উনি রাস্তায় গিয়ে সবাইকে উনি ব্লেসিং দিচ্ছেন। আমরা এটাও অনুরোধ করব কি যে আমাদের উল্টো রথ রথের দিন আমাদের রুট অনেক বড় আছে তো যারা এই রুটে যারা থাকেন ওরা বাড়ি থেকে ওরা বেরোতে পারে দড়ি টানতে পারে আর ভগবানের জন্য ফ্রুটস নিবেদন করতে পারে। তো এটাও অপিল আছে আপনারা বেরিয়ে আসবেন 1st July। লেটস মেক দিস ফেস্টিভ্যাল ভেরি গ্র্যান্ড। লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি রথের কলকাতা রথের গোল্ডেন জুবলি ছিল কিন্তু কোভিডের জন্য ওটা সেলিব্রেট করতে পারিনি। তো এ বছর আমরা আশা করছি কি যেটা শর্ট কামিং ছিল এ বছরে আমরা ওটা পূর্ণ করতে পারবো। মুখ্যমন্ত্রী দুটো সময় আসবে আলবার্ট রোড মন্দিরে ওখান থেকে রথযাত্রা শুরু হবে 1st July। উনি এসে আগে ভগবান দাদুপুরকে দর্শন করবে তারপরে রথের দড়ি টেনে রথযাত্রাটা শুরু হবে।